নমস্কার, শুভ সন্ধ্যা। নমস্কার, শুভ সন্ধ্যা। আজকের প্রোগ্রামে স্বাগত। আজকের আমাদের অনুষ্ঠান চুপি চুপি নয়, জোরে জোরে। আমি কৌশিক। আমি অঙ্কুর আচার্য। নমস্কার। আপনারা আশা করি আমাদের গত দিনের প্রোগ্রামগুলো দেখেছেন, এবং আমরা আপনাদের থেকে এটাই আশা করব যে আপনারা প্রোগ্রামগুলো দেখে অবশ্যই কমেন্ট বক্সে আমাদের জানাবেন, কারণ আপনাদের কমেন্ট, আপনাদের মতামতটা আমাদের চলার পথে খুবই গুরুত্বপূর্ণ। আজকে যে বিষয়টাকে নিয়ে আমরা আলোচনা করব, যে বঙ্গ রাজনীতি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়ের মধ্যে দিয়ে চলছে, পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে, এবং তার সাথে সাথে জাতীয় রাজনীতিটাও আমাদের মাথায় রাখতে হবে। কৌশিকদা, অবশ্যই। কদিন আগেই নীতিশ কুমারের বাড়িতে একটি মিটিং হয়েছে, প্রায় 15টারও বেশি রাজনৈতিক দল মিটিং করেছে, কংগ্রেস থেকে শুরু করে, নীতিশ কুমারের দল থেকে শুরু করে, লালু প্রসাদ যাদবের দল থেকে শুরু করে, তৃণমূল, সবাই মিলে। তো সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একটা প্রস্তাব দিয়েছেন, যেটা নিয়ে আজকে আমরা আলোচনা করবো। সেই প্রস্তাবটা হলো যে যেখানে শক্তিশালী বিজেপিকে আটকাতে, সে সেখানে লড়বে। আচ্ছা কৌশিক, তাহলে একটা কথা বলুন, সর্বভারতীয় স্তরে বিজেপি একটা সর্বভারতীয় দল, বিজেপির সঙ্গে কংগ্রেস সহ বিভিন্ন আঞ্চলিক দলগুলো লড়ছে, তা পশ্চিমবাংলার ক্ষেত্রে যখন এই ঘটনাটা ঘটলো, তারপর অজিত চৌধুরী বললো যে দিল্লি কি করবে জানি না, বাংলায় আমরা তৃণমূলের বিরুদ্ধে লড়বো। তাহলে বাংলায় তো 42টা সিট আছে, সেখানে দাঁড়িয়ে তো মোটামুটি গত লোকসভা ভোটেরও যদি হিসাব আমরা দেখি, নিয়ার অ্যাবাউট 24-25টা সিটে তৃণমূল শক্তিশালী গত লোকসভা ভোটের হিসাবে দেখা যায়, এবং বিধানসভা ভোটের হিসাবে আরো একটু বেশি শক্তিশালী, তিনি প্রায় 30টাই যদি ধরি আমি। তাহলে এখানে কংগ্রেসের জায়গাটা কোথায়? দিল্লিতে এক, এখানে আরেক, নেতৃত্বরা বলছে। আজকে এই যে বিরোধী জোটের যে বৈঠকটা হয়েছে, এটা বেশ কিছুদিন ধরে এটা নিয়ে ওয়ার্কআউট হচ্ছিল আস্তে আস্তে, আর এই যে হচ্ছে এটা, আমি বলছি আলোচনাটা আমরা যদি ওয়েস্টবেঙ্গল অবশ্যই থাকবে, কিন্তু আমরা সার্বিকভাবে যদি সারা ভারতের প্রেক্ষাপটে এটা যদি আমরা আলোচনাটা করি, আমার মনে হয় ভালো হবে। ঠিক আছে, আজকে মমতা ব্যানার্জি তৃণমূলের উনি সুপ্রিমো বা প্রধান, উনি একটা স্টেটমেন্ট দিয়েছেন, এবং অনেকদিন ধরে এটা আমরা দেখছি মিডিয়াতে যে উনি এটা বলছেন, যে এরকম এই যে তুমি যেটা বললে যে একের বিরুদ্ধে এক, মানে যে যেখানে শক্তিশালী সে সেখানে বিজেপির সঙ্গে লড়বে, সেটা নিয়ে আমরা আলোচনাটা আজকে রাখবো। হ্যাঁ, এবার সেই জায়গা থেকে একের বিরুদ্ধে এক হলে 2019 লোকসভা নির্বাচনের সময় তো এই জোট হয়েছিল, তখন পশ্চিমবাংলার মমতা ব্যানার্জি জোটে ডাক দিয়েছিলেন, সবাই ইউনাইটেড ইন্ডিয়া বলে একটা মঞ্চ হয়েছিল, সবাই হাত তুলে বলেছিল যে বিজেপিকে সরাবো, কিন্তু বিজেপি সেখানে 300 পার বলেছে, বিজেপি 303-এ গিয়ে দাঁড়িয়েছে একা। 2014-তেও বিজেপি একাই সরকার গড়েছে, বিজেপিরও 2-4 জোট সঙ্গী, তারা থাকলো না থাকলো বিজেপির কাছে সেটা ফ্যাক্টর নয়, কিন্তু বিষয়টা হলো যে একা নরেন্দ্র মোদীকে আটকাতে এতগুলো রাজনৈতিক দল, তো মানে এটা তো একটা অত্যন্ত ভাবার বিষয় যে নরেন্দ্র মোদী দলের সেই জায়গা থেকে সেইভাবে একটা শক্তিশালী রাষ্ট্রনেতা হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছে। আপনার মতামত? হ্যাঁ না, অবশ্যই, সেটা তো একটা বিজেপি একটা সেন্টারে আছে, একটা ক্ষমতা আছে, এতদিন ধরে দুটো টার্মে ক্ষমতা আছে, এখন ব্যাপারটা হচ্ছে এটা তো আমাদের দেশের গণতান্ত্রিক সিস্টেম, যে বহুদলীয় গণতন্ত্র না, বা সেখানে দেখা যাচ্ছে যে যে দলগুলো আছে তারা অনেকটা বিজেপির বিরুদ্ধে লড়তে গেলে যে হচ্ছে ভোটটা ভাগ হয়ে যাচ্ছে। ঠিক আছে, বিরোধী ভোট বা পাবলিকের যে ওপিনিয়ন, সে পাবলিকের ওপিনিয়নটা ভাগ হয়ে যাচ্ছে, এবং সেটা ভোটের বাক্সে রিফ্লেক্ট হচ্ছে, বা ব্যালট বক্সে রিফ্লেক্ট হচ্ছে, বা যে ইভিএম আছে ইভিএমে রিফ্লেক্ট হচ্ছে, যে ভোটটা ভাগ হয়ে গেলে তখন বিরোধী ভোটটা যদি ভাগ হয় তখন বিজেপি সেখান দিয়ে অনেক সময়। কিন্তু হ্যাঁ, কিন্তু কিন্তু কৌশিকদা, আপনি দেখবেন এইবারের মিটিংটা শুরুর সময় কংগ্রেসকে দেখে অরবিন্দ কেজরিওয়ালের দল বেরিয়ে গেল, লালু প্রসাদ যাদব কংগ্রেসকে তীব্র মন্তব্য করল, রাহুল গান্ধী স্পষ্টত বলতে পারছে না যে জোটের মুখ কে, জোটের মুখ ঠিক করতে নাকি গোপন ভোটাভুটি হবে, ওদিকে স্ট্যালিন বলছে তৃণমূল থাকলে আমরা থাকবো না, তাহলে তো রাজ্যগুলোই তো ঠিক করে দেয় কেন্দ্র থেকে সরকার করবে না। ঠিক আছে, সেটা সেটা তো আছে, বিভিন্ন প্রপোজিশন আছে, ওটা তো আমরা জানছি, ওটা ঠিক আছে, ওটা নিয়ে কোনো অসুবিধা নেই, সেটা কোনো আমাদের আলোচনার বিষয় না এই মোমেন্টে আমি মনে করি। কারণ যেটা একটা প্রস্তাব হচ্ছে, মমতা ব্যানার্জি যে প্রস্তাবটা রেখেছেন, হ্যাঁ, তৃণমূলের সুপ্রিমো বা তৃণমূলের যিনি হেড,
যে বিরোধী নেত্রী হিসাবে উনি যে প্রস্তাবটা রেখেছেন সেই প্রস্তাবটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমি এটা মনে করছি। সময় পর্যন্ত, হ্যাঁ সময় সময়, কারণ আলটিমেটলি দেখা যায় বিরোধী ভোটটা যদি ভাগ হয় তাহলে কিন্তু বিজেপির যে জয় সেটাকে কিন্তু আটকানো যাবে না, কিন্তু বিরোধী ভোটটা যদি ভাগ না হয়, হ্যাঁ যে একের বিরুদ্ধে এক, মানে একটা জায়গায় বিজেপির এগেনস্টে একটাই প্রার্থী থাকবে, বিরোধীদের প্রার্থী থাকবে, সেই ক্ষেত্রে কিন্তু ভোটটা ভাগ হবে না এবং তাতে বিজেপির কিন্তু হারার সম্ভাবনাটা অনেকটাই বেশি। এবং সেটা মমতা ব্যানার্জি কিন্তু পরিষ্কারভাবে বেশ কিছুদিন ধরে আমি খেয়াল করছি, আমরা খেয়াল করছি এটা বেশ কিছুদিন ধরে উনি এটা বলছেন। এবং আমার মনে হচ্ছে যে পার্টিকুলারলি আজকের যে রাজনৈতিক কন্ডিশন আছে তাতে কিন্তু এই জিনিসটা কিন্তু যদি করেন ঠিক করে বিরোধী দলগুলো জোটবদ্ধ হয়ে তাহলে কিন্তু এটা এফেক্টিভ হবে এবং বিজেপির পক্ষে এটা কিন্তু একটা বিরাট চিন্তার বিষয় হয়ে দাঁড়াবে। না অবশ্যই অবশ্যই আমরা এই বিষয়টার উপর নজর রাখবো, আমরা এই বিষয়টা নিয়ে আগামী দিনে আমাদের বক্তব্য বলবো এবং আমরা চাইবো যে সুষ্ঠু রাজনৈতিক পরিবেশের মধ্যেই আমাদের যেন 2024 লোকসভা নির্বাচনটা সমাপ্ত হয় বা অনেক ইন্টারেস্টিং ঘটনা ঘটবে এটাও আমরা জানি 2024 লোকসভা নির্বাচন, কারণ এটাও নরেন্দ্র মোদীর কাছেও একটা অগ্নি পরীক্ষার মতন, তৃতীয়বারের জন্য হ্যাট্রিক করতে পারবেন নাকি, নাকি মমতা ব্যানার্জি যে ফর্মুলা বলছে সেই ফর্মুলা খেলে একটা মিরাকেল হয়ে যাবে। তো আপনারা আমাদের যে প্রোগ্রামটা হয় চুপি চুপি নয় জোরে জোরে আপনারা দেখতে থাকুন এবং আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কারণ আপনারা আপনাদের একটা সাবস্ক্রাইব আপনাদের একটা সাবস্ক্রিপশান যাই বলুন সেটা আমাদের অনেকটা উদ্বুদ্ধ করবে আগামী দিনে আরো ভালো ভালো বিষয় নিয়ে গ্রাউন্ড রিয়ালিটির সামনে। একদম একদম তুমি একদম ঠিক বলেছো। আজকে এই যে আমি একটা কথা বলে প্রোগ্রামটাকে আমরা ক্লোজ করবো, আজকে মমতা ব্যানার্জি কিন্তু একটা লড়াই করে এই জায়গাটা এসছেন, তা মমতা ব্যানার্জি মতো নেত্রী যখন এই ব্যাপারটা বলছেন তখন এই যে একের বিরুদ্ধে এক, মানে যেখানে যার জোট সেখানে সে দাঁড়াবে এই যে বলছেন, এই কথাটা কিন্তু একটা মানে আছে, একটা ভূমিকা আছে, একটা ইম্পর্টেন্সে আছে, মানে উনি কিন্তু পরীক্ষিত নেত্রী, ঠিক আছে। এবং আমার আরেকটা কথা মনে হচ্ছে যেটা আমি সামনের দিনে আমরা প্রোগ্রাম করবো অবশ্যই, যে বিরোধী দল একের বিরুদ্ধে এক প্রার্থী হবে, বিজেপির এগেনস্টে লড়াই হবে, শক্তিশালী জোট গঠন করে লড়াই হবে, সব ঠিক আছে, কিন্তু বিরোধী দলের নেতা বা নেত্রী কে হবে? একজন লিডার চাই, না লিডার না হলে কিন্তু যুদ্ধ করা যাবে, যুদ্ধে কিন্তু সেনাপতি চাই, সেনাপতি ছাড়া কিন্তু যুদ্ধ হয় না। তা আমার মতে মমতা ব্যানার্জি বাংলা থেকে যদি এই ব্যাপারটা হয় সারা ইন্ডিয়ার জন্য, মমতা ব্যানার্জি বেস্ট, অঙ্কুরে মতামত আলাদা থাকতে পারে, কিন্তু আমরা এটা নিয়ে চুপি চুপি নয় জোরে জোরেতে নেক্সট এপিসোডে আমরা তুমুলভাবে এটা নিয়ে আলোচনা করব। এই ব্যাপারে আপনাদের যদি কোনো কমেন্ট থাকে আপনারা আমাদের কমেন্ট সেকশনে জানান, আমাদের সঙ্গে যোগাযোগ রাখুন এবং অঙ্কুর যেটা বললো সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করলে আমাদের জোর আসবে, আমরা আরও ভালো করে প্রোগ্রাম করব, ফিল্ড ভিজিট হবে সেগুলো আপনারা দেখতে পারবেন এবং রাজনৈতিক বিশ্লেষণ গভীরভাবে আমরা করব, আপনাদের মনের মতো করে করব। ধন্যবাদ।